মাইক্রোসফট এক্সেলে ডাটা ফরম্যাটিং এর জন্য আমরা এই অংশটুকু টাইপ করে নিব বই অনুসারে। তো টাইপ করার পর প্রথমেই আমরা নাম্বার ফরম্যাটিংটা দেখে নিই। এটুকু করার জন্য আমাদের এই অপশনটুকু, অর্থাৎ যে পর্যন্ত আমরা করতে চাই সেই পর্যন্ত আমরা প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে যেহেতু ফরম্যাটিং এর কাজ করছি, তাই এই অপশনটুকু সিলেক্ট করে নিয়ে আমরা হোম ট্যাব থেকে ফরম্যাটিং, অর্থাৎ ফরম্যাট ফরম্যাট সেলস, ফরম্যাট সেলসে ক্লিক করলে এখানে একটি নতুন অপশন আসবে। এই অপশনটিতে প্রথমে আছে জেনারেল, তারপরে আছে নাম্বার। আমরা নাম্বার ট্যাবে, অর্থাৎ নাম্বার ট্যাব থেকে, এখানেও বেশ কিছু ছোট ছোট ট্যাব রয়েছে, যেমন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন। আমরা নাম্বারে কাজ করব। প্রথমে নাম্বার থেকে নাম্বার, নাম্বারের পরে এখানে স্যাম্পল দেওয়া আছে যে 50-এর পরে দশমিক হবে। তো আমরা দশমিক কয়টা হবে, অর্থাৎ কয় ঘর পর্যন্ত দশমিক হবে, এখানে 2 দেওয়া আছে, আমরা 2 রাখবো। ইউজ 1000 সেপারেটর, অর্থাৎ 1000-কে কমা দিয়ে আলাদা করবি কি না সেটা অবশ্য আমরা আমাদের প্রয়োজন অনুসারে করব। তাই এখানে টিক দিয়ে দিলাম। এবং নেগেটিভ নাম্বারস, যদি নাম্বার কখনো নেগেটিভ হয় তাহলে কি করবে, আমরা দিয়ে দিলাম যে ব্রেকেট এবং লাল কালি দিয়ে নির্দেশ করবে। এই অবস্থায় আমরা ওকে করব। তাহলে দেখতে পাবো যে 50.00 1000 ছিল, এখানে 1000-এর পরে একের পরে একটি কমা দিয়েছে, 20,000 ছিল সেখানে 20-এর পরে একটি কমা দিয়েছে, এবং দশমিকের পরে 2 ঘর শূন্য দিয়েছে। এভাবে আমরা নাম্বার ফরম্যাটিং করলাম। এবার আমরা দেখব কিভাবে কোনো ঘরের সাথে কারেন্সি, অর্থাৎ টাকার চিহ্ন সংযুক্ত করতে হয়। তো এইখানে এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটি যে একটি টাকার অঙ্ক সেটি প্রকাশ করার জন্য একইভাবে হোম ট্যাবে থাকা অবস্থায় ফরম্যাট ফরম্যাট থেকে নিচের দিকে ফরম্যাট সেলস, ফরম্যাট সেলসে ক্লিক করলে এখানে কারেন্সি নামে নাম্বারের পরেই যে অপশনটি দেওয়া আছে সেটি ক্লিক করলে এখানে স্যাম্পল দেখাবে। এখানে দশমিকের সংখ্যা 2.22 ঘরে রাখলাম। সিম্বল, সিম্বলের লিস্ট থেকে আমরা আমাদের বাংলাদেশি টাকা, অর্থাৎ বিডিটি সিলেক্ট করে দিব নিচের দিকে, অর্থাৎ বি এর সিরিয়ালে, অর্থাৎ বিডিটি আমরা আস্তে আস্তে খুঁজব। এখানে পেয়ে গেছি আমরা বিডিটি, অর্থাৎ বাংলাদেশি টাকা। নেগেটিভ নাম্বার হলে বিডিটি লাল 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 হচ্ছে ফন্ট দিয়ে দেখাবে এবং ব্র্যাকেট ক্লোজ করে দিবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। এবার এটাকে আমরা ওকে করলে এখানে দেখতে পাবো যে বিডিটি 50.00 টাকা, অর্থাৎ এটি টাকার অঙ্ক। এবার যদি আমরা পার্সেন্টেজ সংযুক্ত করতে চাই, তাহলে পার্সেন্টেজ সংযুক্ত করার জন্য আমরা ঘরগুলোকে সিলেক্ট করে নিয়ে একইভাবে ফরম্যাট থেকে ফরম্যাট সেলস থেকে পার্সেন্টেজে যাব। পার্সেন্টেজে যে এখানে একটা জিনিস আগে আমরা বুঝে নিই যে 1 যদি 100% হয় তাহলে 0.5 হবে হচ্ছে 50% এবং 0.25 হবে হচ্ছে 25%। এভাবে 0.01 1% এবং যদি 1% 100%-এর সমান হয় তাহলে 50 কত পার্সেন্টের সমান হবে। তো এটা আমরা পার্সেন্টেজ নির্ধারণ করে ওকে করলে সেই অপশনটা আমরা এখানে পেয়ে যাব। আমি বলেছিলাম 1 হচ্ছে 100%-এর সমান, তাই 1 এখানে 100% দিয়ে দিয়েছে, আর এখানে 0.01%, অর্থাৎ 1%, এবং এখানে 50 ছিল তাই এটি 5000% রূপ নিল। এভাবে আমরা এগুলোকে আরও ফরম্যাটে সাজাতে পারি। যেমন এবার আমরা যদি ফ্র্যাকশনে চলে যাই, অর্থাৎ ভগ্নাংশে চলে যাই, তাহলে আমরা সিলেক্ট করে ফরম্যাট থেকে ফরম্যাট সেলস থেকে ফ্র্যাকশন, অর্থাৎ ভগ্নাংশ, কত ঘর পর্যন্ত ভগ্নাংশ আমরা নিতে চাই সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিব। যেমন 4 ভাগের 1 ভাগ পর্যন্ত এটি শো করবে। যেমন এই যে 0.25, এটি হচ্ছে 4 ভাগের 1 ভাগ, এবং এটি হচ্ছে 4 ভাগের 2 ভাগ, আর এটি হচ্ছে 1, অর্থাৎ এটি 1 ভাগের 1 ভাগ মানেই সম্পূর্ণ ভাগ। তাহলে এটিকে আমরা আবার ওকে করে দেখব যে আমাদের অপশনটি ঠিক আছে কিনা। এভাবে আমরা নাম্বারকে বিভিন্ন ফরম্যাটে সাজাতে পারি। এবার আসি ঘরগুলোকে যদি আমরা ফরম্যাটিং করতে চাই, যেমন এই নোভা লেখাটিকে আমরা সম্পূর্ণ একটি ঘরে আমরা নিব, তার জন্য এই ঘরগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ফরম্যাটে যাব, ফরম্যাটে যে ফরম্যাট সেলস থেকে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট বাটন থেকে হরাইজন্টাল, এই হরাইজন্টালে এসে আমরা এটাকে সেন্টার করব।
বা ভার্টিক্যাল এটাকেও সেন্টার করব এবং মার্জ সেলস অর্থাৎ এই ঘরগুলো একটি ঘরে রূপান্তর হবে এবং এই লেখাটি সব দিক থেকে মাঝখানে থাকবে ওকে করলাম তাহলে দেখতে পাচ্ছি এটা আমরা এক ধরনের ফরম্যাট করলাম আরেকটা ফরম্যাটিং আমরা দেখি যেমন এই ঘরগুলোকে সিলেক্ট করলাম একইভাবে ফরম্যাটে গেলাম ফরম্যাট সেলস থেকে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট থেকে এটিকে সেন্টার এটিকেও সেন্টার এটিকে মার্জ সেলস এবং এখানে এই টেক্সটটাকে আমরা আরআরই ধরে রাখব এটি ক্লিক করার পরে এখানে চেঞ্জ হয়ে যেতে পারে তাই এটাকে আবারও সেন্টার করে দিতে হবে দিয়ে ওকে করলে দেখতে পাবো যে এইভাবে নোভা লেখাটিকে চলে এসেছে আবার আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আরেক ধরনের ফরম্যাট আমরা দেখব যেমন এখান থেকে এই যে টেক্সট টেক্সটকে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বাঁকাতে চাই তাহলে এইভাবে বাঁকিয়ে মার্জ সেলস করে এটাকে সেন্টার করে এটাকেও সেন্টার করে আমরা ওকে বাটনে ক্লিক করলে এভাবে আমরা দেখতে পাবো যে এটিকেও ফরম্যাট করা সম্ভব তো এভাবে নাম্বার বা ফরম্যাটিং কারেন্সি সংযোজন সব কিছুই আমরা ফরম্যাটিংয়ের মাধ্যমে করতে পারবো এই ফরম্যাট সেলস থেকেই এটি করা যাবে